অবশ্যই ভয়াবহ একটা ছবি, এবং ছবি কথা বলে ওরকম একটা জিনিস দেখলেই বোঝা যায়। আমরা অনেক সময় দেখেছি ইতিহাসের এক একটা মোড় ঘুরিয়ে দিয়েছে ছবি। আমাদের দেশেও এই কেয়ারটেকার সরকারের সময় একটা ছবি সেরকম একটা ভূমিকা রেখেছিল, যেটার কারণে পরে সেই ছবি ফেরত নেওয়া হয় এবং সেটাকে দমন করার অনেক চেষ্টা করা হয়। ভিয়েতনাম যুদ্ধে একটা বিশেষ ছবি যেটা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে, আমার মনে হয় এই ছবিটারও সেরকম একটা শক্তি আছে। কারণ যত কিছুই বলেন না কেন, ওই ছবি দেখার পরে একজন নাড়া খাবে না এটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু আপনি একটা কথা বললেন যে আমাদের বন্ধু দেশ, বন্ধু দেশ বললেই বন্ধু দেশ মেনে নেওয়াটা একটু কঠিন। কারণ বন্ধুত্বের তো অনেক পরিচয় রয়েছে। বন্ধুত্ব হলে আমরা একজনের সাথে আরেকজন একভাবে আচরণ করি, একটা ভ্রাতৃত্ববোধ থাকে, একে অপরের প্রতি উদারতা দেখাই। আমরা সার্ক নামে একটা জিনিস আমাদের আছে, আজ পর্যন্ত সার্ক কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারেনি একটা দেশের কারণে। একটা দেশ তার আধিপত্য বজায় রেখেছে সেই কারণে এই জিনিসটা হতে পারে, যেখানে সারা পৃথিবীতে এখন এই একত্রীকরণ চলছে। ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে ভালো তা বলছি না, কিন্তু তারা তো তাদের নিজেদের স্বার্থেই এই জিনিসগুলি করছে। আমাদের এখানে কতদিন আগে সার্ক চালু হয়েছে, আজ পর্যন্ত এক দেশ থেকে আরেক দেশে ভিসা পাওয়া যায় না যাওয়ার জন্য। এবং ভিসা তো দূরের কথা, পাশের মানুষের নিরীহ মানুষকে আমরা গুলি করে মারছি দিনের পর দিন, এটার কোনো উত্তর নেই। এটা অসাধারণ একটা জিনিস। আমি বন্ধু দেশ বলার কোনো কারণ দেখি না, কারণ বন্ধুত্বের কোনো পরিচয় আমি খুঁজে পাইনি। অন্য জিনিসও ভাবা দরকার, সেটা আমরা থেকে থেকেই বলি যে গণতন্ত্র আছে, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। শুধু নির্বাচন হলেই গণতন্ত্র হয় না, গণতান্ত্রিক চর্চার প্রয়োজন রয়েছে। এবং ভারতবর্ষেই তার মানুষজন, বিশেষ করে সাংবাদিকরা, এটা একটা আমি অবাক হই, ভারতের সাংবাদিকরা ভারতকে আশেপাশের মানুষ কিভাবে দেখে সেটার ব্যাপারে কিন্তু সচেতন না। তারা এখনো বসে আছে যে বাংলাদেশকে তারা উদ্ধার করেছিল এবং এই উদ্ধারের কারণে বাংলাদেশ যেন আজীবন কৃতজ্ঞ থাকবে, তারা এরকম করছে কেন এটা নিয়ে তারা বিস্মিত। কিন্তু যেখানে বাংলাদেশের কৃষক পানি পায় না, এবং একটা কৃষকের দেশ পানি না পাওয়ার অর্থ কি, সেটা যদি সাংবাদিকটা না বোঝে তাতে খুব কঠিন অবস্থা।